না চাচু এখনো বলিনি, লক্ষণ দা নিষেধ করেছে বলতে। খুব ভালো করেছে লক্ষণ, ভুলেও তোর দাদিকে এসব কথা বলতে যাবি না। যা নিচে গিয়ে দেখ তো লক্ষণ ফিরেছে কিনা। আমি এই ফাঁকে একটু উকিলের সাথে কথা বলে দেখি। জি চাচু। আশপাশে যে কয় গ্রাম আছে না সব জায়গা খুঁজেছি, তন্ন তন্ন করে ফেলেছি, কিন্তু কথা কোথাও খুঁজে পেলাম না গো। লক্ষণ তুমি ওই মেয়েটার বাড়িতে গিয়েছিলে? সে কি বলছেন কর্তা, সে আর বলতে যাবো না, বেলক্ষণ গিয়েছি, গিয়েছি তো যে আমি কি করব, একবার না দুবার গিয়েছি, দোবাকে পর্যন্ত পাঠিয়েছি, পাঁচুয়াকে পাঠিয়েছি, না নেই তো নেই, তার ঘরে তালা মারা, গতকাল রাত পর্যন্ত কিন্তু তার বাড়ির উপর নজরও রেখেছি, গতকাল রাতেও তো সে ফেরেনি। রমজান কি এলাকায় আছে? আগে কর্তা ওই যে অনেকে বলা বলে করেছে যে আজ সকালে নাকি তাকে বাজারে দেখেছে, কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, খুঁজেই পাওয়া যাচ্ছে না, রাতেও কোথাও দেখা যায়নি। আমরা ওই রিজুকে দিয়ে তার বাবার ইটের ভাণ্ডার ওখানেও পাঠিয়েছিলাম, শুনেছি সে ওখানেও যেতে পারে, কিন্তু না সেখানেও যায়নি। লক্ষণ তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলে, ছেলেটা কোথায় যেতে পারে, খারাপ কিছু ঘটেনি তো? দিদিমণি এই দেখো দেখিনি কেমন করে কাঁদছে, এই দিদিমণি এভাবে কাঁদতে নেই, আরে এভাবে কাঁদলে কি ভালো লাগে, আমরা তো চেষ্টা কোনো ত্রুটি রাখছি না গো, আমরা তো চেষ্টা করছি, তাকে করছি না, চিন্তা করো না, চিন্তা কেঁদো না। মেঘ কাঁদিস না মা, কাঁদিস না, শান্ত হ। লক্ষণ আগে কর্তা তুমি একটা কাজ করো, তুমি উকিল সাহেবের সাথে ফোনে কথা বলে ওর সাথে পরামর্শ করো, পরামর্শ যদি বলে সে তাহলে তুমি থামিয়ে যেও, ঠিক আছে? আরে শোনো, এই যাওয়ার সময় যদি ধোপা মোস্তফাকে পাও ওকে সাথে করে নিয়ে যেও। আগে আগে কথা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখন তাহলে ওই ধোপার বাড়িতে যাচ্ছি, মোস্তফাকে যদি পায় তাকে নিয়ে তারপর থানায় যাবো। হ্যাঁ শোনো, উকিল সাহেবকে বলবে মাকে যেন সংবাদ না জানায়, মার শরীরটা বিশেষ ভালো না, আপাতত এই সংবাদগুলি আমাদের মধ্যেই থাক, পরে সময় বুঝে না হয় মাকে জানানো যাবে। আর হ্যাঁ তুমি সাথে করে টাকা পয়সা নিয়ে যেও, যখন যেখানে যা লাগে সেই হিসেবে খরচ করো। আগে আগে কথা শোনো, যদি পারো একবার উকিলকে আমার সঙ্গে দেখা করতে বলো। আগে 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 আমি তাহলে যাই। হ্যাঁ এসো এসো। মেয়ে মেয়ে কান্দিস না মা, কান্দিস না, আমি তো আছি, আমার উপর ভরসা রাখ। নমস্কার বাবুজি। নমস্কার নমস্কার। আপনি এইদিকে এদিকে? হ্যাঁ হ্যাঁ খুঁজতে খুঁজতে তো এদিকে আসা, আর যখন এদিকে এই পড়েছি তখন ভাবলাম
দেখি না তোরা কে কোথায় আছিস কেমন আছিস দেখি না কতদিন হ্যাঁ বুঝতে পেরেছিস তো ইয়ে ফাগুন বাবুজিকে দেখেছিস নাকি নেই বাবুজি ফাগুন বাবুজিকে আমি দেখি না বাবুজি দেখিস দেখেছিস এই বিপদের মধ্যে পড়লুম কোথায় যে গেল এখন তো সেটাই ভেবে পাচ্ছি না এই বেশো ওই যে মায়া নামে একটা মেয়ে তুই চিনিস হ্যাঁ বাবুজি চিনি বাবুজি ও তো বাজারের মেয়ে ছেলে আছে খুব খারাপ মেয়ে আছে বাবুজি কিন্তু আপনি ওই মায়ার নাম কেন নিলেন বাবুজি না আমি 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 হয়েছে যে আমি তো শুনলো যে তুই চিনিস কি না হ্যাঁ তা চিনিস না হ্যাঁ হ্যাঁ খুব ভালো করিয়া চিনি আমি ওকে ও তো ওই রুপিয়া নিয়ে দেহ বিকায় নিজের রূপ দেখিয়ে খরিদ্দার পাগল করে দেয় বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আর এত কথা তোমার খুলে বলতে হবে না আচ্ছা আজকে ওকে দেখেছিস কোথাও দেখেছিস হ্যাঁ বাবুজি ও তো ওই পুষ্কুনির পারে বৈশা বৈশা গান গায় আর ইশারা করে খরিদ্দার ডেকে নেয় কাছে ডেকে নেয় বাবুজি পুষ্কুনি কোন কোন পুষ্কুনি গো কার পুষ্কুনি ওই যে ওই সরকার বাড়ির পুষ্কুনির পারে ওইখানে ওকে খুঁজিয়া না পাইলে মায়ার মোকামে চলিয়া যাইবেন ওখানে ওকে খুঁজিয়া পাইবেন বাবুজি আচ্ছা আচ্ছা বেশ 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 হয়েছে হয়েছে দেখি দেখি আমি ব্যাপারটা দেখ আচ্ছা তোর কাণ্ড কেন দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি এই এই বিশু তুই যে মাছ গেলে যে মাছ ওয়ালাটা পাস সেটা নিতে আসিস না কেন বল দেখিনি আমার ছোট বোনের বিয়ে আছে তো তো ওই মাসোয়ারার টাকাটা একসাথে একটু জমুক সব নিয়ে আসবো আমি আরে দেখেছিস তুই আসলে তোর কাণ্ডকের কিচ্ছু নাই দেখছি এত বড় একটা ঘটনা তুই একবারের জন্য বলবি না হ্যাঁ তোর বোনের বিয়ে সে কি রে আমরা জানবো না সেটা হয়েছে হয়েছে তোমার আর এত চিন্তা করা লাগবে না আমি দেখছি দিদাকে বলে তোর বোনের বিয়ের জন্য একটা বড় জড়ো কোনো সাহায্য করা যায় কি না আমি দেখবক্ষণ হ্যাঁ একদম চিন্তা করবি না একদম না বহুত শুক্রিয়া বাবুজি ভগবান আপনার মঙ্গল করুক আরে থাক 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 হয়েছে রে বিশু হয়েছে প্রণাম করে লাগবে না গো যা 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 আইতে যা কোনো চিন্তা করিস না আমি দেখি জি ওকে একটু পাওয়া যায় আরে সব ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা আমি ডাক্তারছি পরে কল দিব হ্যাঁ ঠিক আছে ওকে কি রে মায়া তোর এমন লাগতেছে কেন কি হয়েছে তোর আমার কি হয়েছে এটা জানা তোমার বিষয় না তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও হ্যাঁ দিলাম তো কি প্রশ্ন কর ফাগুন কোথায় ফাগুন কই আমি কি জানি আর আমার যে গেতেছস কেন আমি কি ফাগুনের আত্মীয় স্বজন তুমি ফাগুনের আত্মীয় স্বজন না সেটা আমি খুব ভালো করে জানি তুমি আমারে সাফ সাফ জবাব দাও ফাগুন কোথায় ফাগুন ফাগুনের জায়গায় ফাগুন যদি ফাগুনের জায়গায় থাকতো তোমারে কি আমি জিগাইতাম ফাগুন কোথায় আসা মায়া তুই আমার লাগে এত স্যাদ দেখাইতেছস কেন কত স্যাদের আমি কিছুই দেখাই না তুমি একটা কথা শুনে রে যদি ফাগুনের কিছু হয় আমি কিন্তু তোমারে ছাড়ব কারণ আমি তোমার সব জানি বুঝছো আচ্ছা মায়া তুই আমার সিনোস না আমি সব সময় তোর সুখ দুঃখের আপন মানুষ তুইও আমার তোর ক্ষতি হয় এমন কোনো কাজ আমি কখনো করুম আমার দ্বারা তো সম্ভব হইব না ফাগুনে তো আমি তোর লগে পরিচয় করাই দিছি ক দিছি না তুই ফাগুনে খুঁজতাছস আমি বাইর করে দিব এটা তো আমার ওয়ান টুর কাজ তোমার ওয়ান টু ফোর ফাইভ আমি বুঝি না তুমি আমারে এখন স্পষ্ট করে বলবা ফাগুন কখন কবে কোথায় আমার কাছে আইব ফাগুনে পাবি আমি আসি না আমি ব্যবস্থা করে দিই আর আমার লাগে চল তোর লগে অনেক কথা আছে আর আয় না ওঠ চল দিদিমণি আপনারা দুজনে যে কাজটি করেছেন না একদম ঠিক করে খুব খারাপ কাজ করে মানে কি
কথা বুঝতে পারছেন না? ফাগুন দাদা ওর কথা বলছি, শোনেন আপনাদের একটা কথা, কোনো পাখিকে যদি কাঁচার মধ্যে বন্দি করে রাখে আর তারপরে হঠাৎ করে যদি সেই পাখিটিকে কাঁচা থেকে ছেড়ে দেয়, সেই পাখি কিন্তু আর কাঁচার কাছে মারাবে না, আসবে না, কেউ আসবে না। আমাদের ফাগুন দাদাবাবুর ক্ষেত্রেও ঘটেছে সেটাই, তাকে তোর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজছি আর পাচ্ছি, কী হবে আমি জানি না। এখন বোঝেন আপনারা ঠেলাটা বোঝেন। তাই তোকে কে বলেছে ফাগুন দাদাবাবুকে আমরা ছেড়ে দিয়েছি? ওমা কিছুই বুঝতে পারছেন না? হ্যাঁ, যার বলার সেই বলেছে। মেঘ দিদিমণি আমাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, সে আপনাদের হাতে চাবি দিয়েছে, আপনারা ফাগুন দাদাবাবুকে খুলে মুক্ত করে দিয়েছে। আচ্ছা, এটা কি ঠিক করেছে? আচ্ছা ঠিক আছে, খুলে দিয়েছেন তো দিয়েছেন, তা দেওয়ার আগে বড় কর্তা বাবুর একটু অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করবেন না? শোন লক্ষণ, যা পুরোপুরি জানিস না তা নিয়ে কথা বলতে আসবি না। বোন ভাইয়ের জন্য কেঁদে কেটে একেবারে অস্থির, সে নিজেই চেয়েছে ভাইকে মুক্ত করে দিতে, তা না হলে কি এত সহজে চাবি দেয়? আরে বাবা, ওরা ওরা ওদের ওদের বুদ্ধি শুদ্ধি বলে একটা ব্যাপার আছে না? ওদের কি বয়স হয়েছে? ওরা একটা ভুল করলো আর সেই ভুলটা আপনি করে ফেললেন, আপনি চাবিটা নিয়ে খুলে দিলেন। জানি না কি হবে। এই যে ফাগুন দাদাবাবুকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন এর দায় দায়িত্ব কে নেবে বলো না দিদি? কাউকে কিছু নিতে হবে না, ও তার প্রেমিকাকে খুঁজে পেয়েছে, দেখ গিয়ে প্রেমিকার গলা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, সকাল হলেই চলে আসবে, ও তো আর ছোট বাচ্চা না। এটা কোনো কথা বললেন বৌ দিদিমণি? ও শিশু বাচ্চা নয়। আরে বাবা, ও কি বড় মানুষের মতো বুদ্ধি নিয়ে চলে? তাহলে কি ওকে তালা মেরে আটকে রাখতে হয়? আমি জানি না, আমি না একদম বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু ধরছে না। মানে বড় কথা ওকে আমি কী জবাব দেবো? আমি তো চিন্তায় মরে যাচ্ছি। এই এত চিন্তা করতে হবে না, যা ঘুমা গিয়ে তো যা। বলেই গেলাস ঘুমা বাড়ি গিয়ে, ঘুমাতে বললে কি হয়? দুনিয়াতে তো কিছু বুঝতে পারছেন না, কত বড় একটা সর্বনাশে খেলা হচ্ছে কিছুই বুঝতে পারছেন না। সহজ করে ভাবলেই সহজ, আর বাঁকা করে ভাবলেই বাঁকা। কিরে ছোট হলো? বাবা কি খবর, থানায় গিয়েছিলে ফাগুনকে পেলে? আচ্ছা, ফাগুন কি থানায় ছিল যে ওখানে গেলে আমি ওকে পাবো? কি হলো, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? মনে হচ্ছে বাড়ির ঝিচাকর হয়ে কিছু জানতে চাইলাম। বুকের মতো প্রশ্ন করো কেন তুমি? থানায় যায় কেউ জিডি করার জন্য, আর হচ্ছে স্টেটমেন্ট দিতে যায়। কেউ হারিয়ে গেলে তাকে খোঁজার জন্য কেউ থানায় যায় না। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা করা আমার ভুল হয়েছে। এখন বলো, থানায় কি জিডিটা করেছো? সেটা জেনে তোমার কোনো কাজ নেই। আচ্ছা, ফাগুনের কোনো দিক থেকে কোনো তথ্য পেয়েছো? সেটাও জানার তোমার কোনো প্রয়োজন নেই। তোমরা সুপরিকল্পিতভাবে ফাগুনকে তালাটা খুলে দিয়েছো, সে যেন বের হয়ে কোথাও চলে যায়, তাই তো সে গিয়েছে। তাহলে এখন আবার ফাগুন সম্পর্কে জানতে চাইছো কেন? উমা গুমা, ওকে ছেড়ে দেওয়াটাই কি আমাদের অন্যায় হয়েছে? অন্যায় নয়, মহা অন্যায় হয়েছে, আর এর প্রতিদান কিছুদিনের মধ্যে তোমরা পাবে। যাও যাও আমার সামনে থেকে। এই মোস্তফা, এই মোস্তফা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ফাগুন দাদা, কোনো কষ্ট ছেলে না? দাদা, আমি তো অনেক মানুষের জিজ্ঞাসা করছি, হাট বাজার মাঠে ময়দানে সব জায়গায় খুঁজে বেড়াইলাম, কেউ তো তার সন্ধান দিতে পারতেছে না। সন্ধান মতো বললাম, বলো দেখিনি। আহ, এখন কোথায় তাকে খুঁজে পাই? এই এই রমজানের কোনো খোঁজ পেল না? সে তো একটা দুরন্তর পাবলিক, কোনোদিন যাইতে বাড়িতে আসে, কোনোদিন আসে না। আমি তো একদিন সারা রাত তার বাহিরে পাহারা দিলাম, কই সেই রাতও সে বাড়িতে আসে নাই। বলো কি
এইকোন যন্ত্রণার মধ্যে পড়েছি। এই এই সে যদি বাড়িতে না আসে তাহলে থাকে কোথায়? থাকেটা কোথায় বলো দেখি। শুনলাম তার বাপের ইটবাটা নাকি থাকে, আমি তো সেই ইটবাটায় গেলাম, মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম, তারাও কইলো সে নাকি রাতে থাকে না। সে কি বলছো? বাড়িতে থাকে না, বাপের ইটবিটায় থাকে না, থাকে কোথায়? শালার বেটা একটা দুরন্ধর, আপনি কোনো চিন্তা করেন না, আমার হাতে আর ধরা পড়তে হইব। থামো দেখিনি, ধরা পড়তে হবে, ধরা পড়তে হবে, ধরা পড়তে হবে। আর কবে ধরা পড়বে সে আমি তো বুঝতে পারছি না। তুমি তুমি না আমাদের যন্ত্রটা বুঝতে পারছো না। জমিদার বাড়ির প্রতিটা মানুষ এই ব্যাপারটা নিয়ে একেবারে ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে একবার ভেবেছো? হ্যাঁ, এখন আমার তো মাথায় কিছুই কাজ করছে না, এক একবার মনে হচ্ছে থানায় যাই, জিডি করে চলে আসছি। দিদাকে চেন, থানা পুলিশ একদম পছন্দ করে। হ্যাঁ, থানা পুলিশ করাটাও আমার কাছে কেমন কেমন করে। আচ্ছা, ভালো লাগছে না, এই তুমি খোঁজ খবর রাখো, আমি দেখি একটু দক্ষিণ পাড়াটা একটু খোঁজ নিয়ে আসি। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, আপনি দেখেন আমি তার ঠিকই আপনার সামনে হাজির করব। আচ্ছা আচ্ছা, খোঁজ করো খোঁজ করো, আমি একটু ওদিকে যাই। আপনার নাম কি? মায়া জি, আমি মায়া। ফাগুনের সঙ্গে আপনার কি সম্পর্ক? সত্য কমু না মিথ্যা কমু? পুলিশের কাছে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, যা সত্য তাই বলেন। ফাগুন আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সব। আচ্ছা, ফাগুন এখন কোথায়? এটা তো আমারও প্রশ্ন, ফাগুন এখন কোথায়? আমি অনেকদিন তারে দেখি না, আপনারা কইতে পারেন? আমি যদি বলি ফাগুনকে আপনি লুকিয়ে রেখে আমাকে মিথ্যা বলছেন? হ্যাঁ, এটা আপনি কইতেই পারেন, কিন্তু আমি যা কইতেছি সত্য কইতেছি, আর এই সত্য প্রমাণের লাইগা আপনি আমার যা করতে বলবেন আমি তা করতে রাজি। আপনি বলছেন ফাগুন আপনার ধ্যান জ্ঞান স্বপ্ন, তা সেই স্বপ্নের মানুষ কোথায় আছে বলতে পারেন না কেন? ফাগুন জমিদারের সন্তান, আর আমি এই ভাঙ্গা ঘরে থাকা সাধারণ নারী, কইতে পারেন অসহায় নারী। আমার স্বপ্ন অনেকের কাছে হাস্যকর মনে হইতেই পারে, তাই ফাগুনের সবকিছু খবর রাখার শক্তি আমার নাই। ও আচ্ছা, আপনি আমার এই অসহায়ত্বটুকু মাথা খাটালি বুঝতে পারবেন স্যার। আমাদের নির্দেশ, থানার অনুমতি ছাড়া এই গ্রাম ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না। আপনার এই নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। তো একটা কথা স্যার, আপনারা যদি ফাগুনের কোনো খোঁজ খবর পান এটা আমারে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। বিষয়গুলো এই সহজভাবে শুধু উড়িয়ে দিলেই চলবে না।